শূন্য পদে অযোগ্যদের নিয়োগে বেনামি আবেদন মামলা ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ রাজ্য এবং এসএসসি ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য এবং এসএসসি গতকাল বেনামি আবেদন নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চের রায় বহাল রাখে ডিভিশন বেঞ্চ কিভাবে অবৈধদের চাকরি দিতে এরকম আবেদন করল স্কুল সার্ভিস কমিশন প্রশ্ন তোলে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ শূন্য পদে অযোগ্যদের নিয়োগে বেনামি আবেদন মামলা ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ রাজ্য এবং এসএসসি ডিভিশন বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য এবং এসএসসি গতকাল বেনামি আবেদন নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চের রায় বহাল রাখে ডিভিশন বেঞ্চ কিভাবে অবৈধদের চাকরি দিতে এরকম আবেদন করল স্কুল সার্ভিস কমিশন প্রশ্ন তুলেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আপনাদের জানিয়ে রাখি শূন্য পদে অযোগ্যদের নিয়োগে বেনামি আবেদন মামলা ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য এবং এসএসসি গতকাল আমরা দেখেছি বেনামি আবেদন নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চের রায় বহাল রাখে ডিভিশন বেঞ্চ এবং হাইকোর্টের ডিভিশন বেঞ্চে প্রশ্নটা তোলে কিভাবে অবৈধদের চাকরি দিতে এরকম আবেদন করল স্কুল সার্ভিস কমিশন এই প্রশ্নই তোলে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই মুহূর্তে যে খবর জানা যাচ্ছে ডিভিশন বেঞ্চের নির্দেশের উপর সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ আপনাদের জানিয়ে রাখি ডিভিশন বেঞ্চের নির্দেশের উপর সুপ্রিম কোর্টের তরফে স্থগিতাদেশ দেওয়া হলো শূন্য পদে অযোগ্যদের নিয়োগে বেনামি আবেদন মামলা ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ রাজ্য এবং এসএসসির এবং ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য এবং এসএসসি এবং এই মুহূর্তে যে খবর এসে পৌঁছচ্ছে ডিভিশন বেঞ্চের নির্দেশকে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশের উপর স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের শূন্য পদে অযোগ্যদের নিয়োগে বেনামি আবেদন মামলা এর আগে আমরা দেখেছি এবং ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য এবং এসএসসি তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এবং গতকাল আমরা দেখেছি বেনামি আবেদন নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চের রায় বহাল রাখে ডিভিশন বেঞ্চ আর এবার যে খবর পাওয়া যাচ্ছে ডিভিশন বেঞ্চের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের তিন সপ্তাহের জন্য অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট গতকালের নির্দেশের উপর তিন সপ্তাহের অন্তর্বর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির স্থগিতাদেশ আপনাদের জানিয়ে রাখি শূন্য পদে অযোগ্যদের নিয়োগে বেনামি আবেদন মামলা হয় এবং ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য এবং এসএসসি এবং যেমনটা জানা যাচ্ছে ডিভিশন বেঞ্চের সেই নির্দেশের উপর তিন সপ্তাহের অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট গতকালের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের তিন সপ্তাহের জন্য স্থগিতাদেশ প্রধান বিচারপতির বেঞ্চের আপনাদের জানিয়ে রাখি শূন্য পদে অযোগ্যদের নিয়োগে বেনামি আবেদন মামলা ডিভিশন বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য এবং এসএসসি গতকাল আমরা দেখেছি বেনামি আবেদন নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চের রায় বহাল রাখে ডিভিশন বেঞ্চ এবং হাইকোর্টের ডিভিশন বেঞ্চে প্রশ্নটা তোলে কিভাবে অবৈধদের চাকরি দিতে এরকম আবেদন করল স্কুল সার্ভিস কমিশন এবং এর পরবর্তী যে প্রক্রিয়া আপনাদের জানিয়ে রাখি ডিভিশন বেঞ্চের সেই নির্দেশের উপর তিন সপ্তাহের জন্য অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ